টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى ومن يَبْتَغِ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ربي زدني علما الله سبحانه وتعالى دربار شكريا বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি যুব সমাজ এবং বর্তমান সভ্যতা আমরা এই বিষয়টির উপরে ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান সভ্যতায় আমাদের মুসলিম যুব সমাজ তাদের করণীয় কি এবং তারা কি কি বিষয় বর্জন করে নিজেদেরকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলবেন সম্মানিত যুবক ভাই বোনেরা আমরা গত পর্বে সভ্যতা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছেন আমরা দুটো পার্থক্য দেখিয়েছিলাম একটি হচ্ছে পাশ্চাত্য সভ্যতা আধুনিক সভ্যতা বস্তুবাদী সভ্যতা আরেকটি হচ্ছে ইসলামী সভ্যতা মূল্যবোধের সভ্যতা ধর্মীয় আদর্শিক সভ্যতা এই দুটো সভ্যতা পাশাপাশি চলছে আমরা জানি মরিচিকার পিছনেই দৃষ্টি বেশি নিবন্ধিত হয় চা চকচক করে সেদিকেই মানুষ প্রথম তাকায় কিন্তু এ তো সত্য চকচক করলেই তা শোনা হয় না অল ইজ নট গোল্ড গোল্ড ইজ গোল্ড স্বর্ণ সবসময় স্বর্ণ আর মরিচিকা বাস্তবে তা একটি বিভ্রান্তি মাত্র আল্লাহ সব হাত আল্লাহ প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে সাজদায়ে সুখরে আদায় করি এজন্য যে আল্লাহ সুবাহ আমাদেরকে ইসলাম রূপ শান্তির ছায়া তোলে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আফসুসের বিষয় কি জানেন অনেক মুসলিম পরিবার অভিভাবক এমনকি আমাদের এই যে জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ শক্তিময় পর্বটি যুব সমাজ এই যুব সমাজে শিক্ষার অভাবে ইসলামী শিক্ষার অভাবে কোরআনের শিক্ষার অভাবে তারা আজকে ইসলাম বিমুখ তারা ইসলাম শান্তির ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা পাশ্চাত্যের সভ্যতার পিছনে ধাবিত হচ্ছেন সেই সভ্যতাকেই তারা নিজেদের জীবনে গ্রহণ করছেন এমনকি বিশেষ তারা তাদের নিজেদের নাম পরিচয় এমনকি দৈনন্দিন বাধ্যতামূলক আল্লাহ কর্তৃক নির্দেশিত যে বিধানাবলী যে আহকাম হুকুম এবং আহকাম পাঁচ ওয়াক্ত দৈনিক যে সালাত আদায়ের বিষয় হালাল এবং হারাম বৈধ এবং অবৈধ এগুলোকে আজকে তারা নিজেদের উপরে মনে করছেন এক ধরনের বাইন্ডিংস এক ধরনের স্বাধীনতা হরণকারী উপাদান আমাদের যুবকরা স্বাধীন হতে চান মুক্ত হতে চান সকল ধর্মের ইসলামের বিধি বিধানের বেড়া জাল থেকে আর সেজন্য তারা পাশ্চাত্য সভ্যতাকে গ্রহণ করছেন বস্তুবাদী সভ্যতাকে গ্রহণ করছেন ভৌগবাদী সভ্যতার দিকে ধাবিত হচ্ছেন যুবক ভাইয়েরা একবার একটু ভেবে দেখুন তো যারা ভৌগবাদী সভ্যতা বস্তুবাদী সভ্যতা অথবা ফ্রি সভ্যতায় নিজেরা নিজেদেরকে নিমজ্জিত করেছেন গ্রহণ করেছেন তারা কতটা শান্তিতে এবং সুখে রয়েছেন না আপনি তাদের কাছ থেকে জবাব পাবেন না ওরা একটি পর্বকে সমাপ্ত করে আরেকটি পর্বের দিকে ধাবিত হচ্ছে একটি বস্তুকে ভোগ করে তারা যখন একটি অতৃপ্তি নিয়ে অশান্তি নিয়ে এক অন্ধকার এক হতাশা ভিতরে উপলব্ধি করে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তখন তারা সামনের দিকে আরেকটি পর্ব আরেকটি বস্তুবাদী সভ্যতাকে জন্ম দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন আর এভাবেই মানব সভ্যতা আজকের এই দিনে এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি আলো নয় বরং মানুষ যেন ক্রমে ক্রমে আধারের দিকে এক অন্ধকার ব্ল্যাক হোলের দিকেই যেন তারা ধাবিত হচ্ছে এ তো আল্লাস বাহানুয়াতালা চোদ্দ শত বছর আগে পবিত্র কোরআনের ভিতরে সাত করে দিয়েছেন ওয়াল রে এন আল ইনসান সময়ের কসম চলমান এই সময় চলছে সময়ের চাকা দ্রুত ধাবমান এই দ্রুত ধাবমান গতির সঙ্গে আমরাও গোটা মানবজাতি মানব সভ্যতা তীব্র বেগে ধাবমান সামনের দিকে আমরা ধাবিত হচ্ছি এক প্রচণ্ড গতিতে মহাবিশ্বের মহা সৃষ্টিতে লক্ষ কোটি তারকা এক একটি গ্লাক্সিতে যেভাবে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ অতিক্রম করার পরে এক সময়ে তারা ব্ল্যাক হোলের দিকে প্রচন্ড ক্ষিপ্র গতিতে ধাবিত হয় এক সময় এক মহা বিস্ফোরণের মধ্য দিয়ে সেই ব্ল্যাক হোলে এক একটি তারকার জীবনাবসান ঘটে যায় হারিয়ে যায় আমাদের জীবনটিও তার সঙ্গে অনেকটা একই রকম উদাহরণ চলতে চলতে দেখতে দেখতে আমরা একসময় ওই ধ্বংসের গহ্বরের দিকেই তীব্র বেগে ধাবিত হয়ে আমাদের জীবন অবসান ঘটে যায় মাঝখানের এই যৌবনকাল আমরা তখন নিজেদেরকে মনে করি আমাদেরকে আর কেউ ধরবে না পারবে না আমরা বাধা বন্ধনহীন মুক্ত বিহঙ্গ আমরা উড়ে বেড়াবো মুক্ত আকাশে কে আমাদের বাধা দেয় আর এই সময়ে যুবকেরা ইসলামী অনুশাসন বিধিবিধান পালনকে নিজেদের জন্য কঠিন মনে করে বাস্তবে তাই অবশ্যই নয় আপনারা পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখুন সেখানে তারা মুক্ত জীবন যাপন করে কিভাবে হতাশায় নিমজ্জিত হচ্ছে তারা তাদের ঘর হারিয়েছে তারা তাদের পরিবার হারিয়েছে তারা হয়তো ক্ষণিক সময়ের জন্য সাময়িকভাবে বন্ধু নির্বাচন করে হয়তো অল্প কিছুদিন তারা একসাথে ফ্রি মেলামেশা করেছে তারপর হঠাৎ করে একদিন বিশ্বাসের ঘরে আঘাত করে বিশ্বাসের সৌধকে চূর্ণ বিচূর্ণ করে বিশ্বাস মানুষটি যখন তাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে চলে গেছে তখন ওই যুবকের ভিতরেও কিন্তু সেই একই হতাশা দীর্ঘ শ্বাস ব্যক্ত হয়েছে এমন বস্তুবাদী ভোগবাদী অনেক যুবক আজকে দলে দলে ফিরে আসছেন একটি শান্তির ছায়া তোলে আশ্রয় নেওয়ার জন্য আপনি জানেন কি যুবক বন্ধুরা আমাদের এই বাংলাদেশ পশ্চিমবঙ্গ আমরা যারা একটি আদর্শিক পরিবারে বেড়ে উঠেছি বাবা মায়ের আদরে যাদের আমাদের মাথার উপরে রয়েছে একটি চমৎকার শান্তির ছায়া একটি পারিবারিক জীবন একটি দাম্পত্য জীবন বাবার আদর মায়ের স্নেহ বোনের ভালোবাসা আর স্বামী আর স্ত্রীতে এক অগাধ বিশ্বাস পরিপূর্ণ প্রণয় আস্থা জীবনের এক একজন এক একজনের জন্য কি স্যাক্রিফাইসিং মানসিকতা দূর প্রান্তে চলে যাওয়া একটি যুবক মার জন্য যখন বেকুল থাকে পৃথিবীর অপর প্রান্তে ছুটে যাওয়া সন্তানের জন্য মা যখন বিনিদ্র রজনীতে চোখের পারি ফেলে আল্লাহ তা আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করে দোয়া করে আর সন্তান যখন মাকে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে আম্মা বলে ডাক দিয়ে বলে মা তুমি কেমন আছো এই যে শান্তি সুধা। এটি আমরা কোথায় পেতে পারি যুবক ভাইরা এই একমাত্র ইসলামই আমাদেরকে দিতে পারে ওখাদার অবুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালি দাইনি এহসানা শ্রাবণ ইসরাইলে আল্লাস ওয়াহান হওয়া তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে সেই শান্তি সুধার সন্ধান দিয়েছেন তোমার রব হে যুবক তোমার জন্য এই নির্দেশ দিয়েছেন এই ব্যবস্থা দিয়েছেন তুমি একমাত্র নত হবে তোমার রবের সামনে আর কারো সামনে নয় অন্য কাউকে তুমি ডাকবে না তুমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে ইয়া কানা বুধু ইয়া কানা সাহিন প্রভু আমরা তো শুধুমাত্র তোমারই এবাদত করি অন্য কারো নয় পৃথিবীর আর কারো সামনে আমাদের এই মস্তক কখনোই নত হয় না বড় এক মস্ত শক্তি এক সাহসিকতা এক বলিষ্ঠ উচ্চারণ বলবীর মমসির মমশির একমাত্র আল্লাহর সামনে নত হয় কোন ইজমের সামনে নয় কোন মতবাদের সামনে নয় কোন আদর্শের সামনে নয় কোন মরিচিকার পিছনে নয় একজন মুসলিম যুবক একমাত্র তার মাথাকে নত করে আল্লাহর সামনে এই যে মাথা উঁচু করে দাঁড়ানো শির উঁচু করে দাঁড়ানো মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো তাও হৃদি চেতনায় উজ্জীবিত হওয়া পৃথিবীর গোটা সভ্যতাকে চ্যালেঞ্জ করে এর চাইতে শান্তির অবস্থান আর কোথাও হতে পারে না সেই শান্তির ঠিকানা আল্লাহ সুবাহান হওয়া তালা দিয়েছেন ইসলাম যার ছায়াতলে আমাদের হৃদয়ের সকল প্রশান্তি লাভ করতে পারি আমরা পেতে পারি কাঙ্ক্ষিত সেই কল্যাণ সুপ্রিয় দর্শক যুবক ভাই বোনেরা শ্রোতাবৃন্দ আমরা এই আলোচনায় কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি একটু বিরতি বিরতির পর ইনশাল্লাহ আরো আলোচনায় ফিরে আসবো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ সেই তো একজন আদর্শ মুসলিম ওয়ার্ম্যুদ্দিন এন্ড মিম ম্যান যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বিশ বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান প্রিয়। জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় আজ রাত সাড়ে নটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় saturdays provide. in britain, we are facing one big problem, that are you muslim or british? the space to talk. in india, back home, they ask, are you a muslim first or indian first? and we muslims should know how to reply, how to turn the tables over. the place to knock. why trinity cannot be regarded in that sense, father, son and holy spirit? the opportunity to ask. but even if we agree that what the christians say, that he was crucified,

সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিল হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন বলুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহী বাবা ইন্ন আলহামদুলিল্লাহ আসাল্দু আসসালাম আল্লাহ রসুল্লাহ বিরতির পর আমরা আলোচনায় আবার ফিরে আসছি এই গুরুত্বপূর্ণ যুবকদের বিষয় নিয়ে আলোচনা আমরা মূলত এই আলোচনার মাধ্যমে আপনাদের ভিতর একটি চেতনা জাগ্রত করার চেষ্টা করছি যেই চেতনাটি হচ্ছে ইসলামী মৌল্যবোধ এবং আদর্শিক চেতনা আলহামদুলিল্লাহ আমাদের ভারত উপমহাদেশ সহ সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মুসলিম এমনকি অমুসলিম অনেক ভাইয়েরা ধর্মীয় মূল্যবোধ এবং আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত এবং ইসলামী মূল্যবোধ বিষয়ে কোনো সেমিনার সেম্পোজাম অনুষ্ঠিত হয় যুবকদের মধ্যে একটা প্রচন্ড রকমের আগ্রহ অনুভূত হয় তারা এই আলোচনাগুলোতে অংশগ্রহণ করে এ প্রমাণ করে যে যুবকরা অর্থাৎ যুব মানসিকতা সত্য সুন্দরের দিকে তারা এগিয়ে যেতে চায় তারা সত্য এবং সুন্দরকে গ্রহণ করতে চায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন এই দিনের দাওয়াত ইসলামের দাওয়াত প্রদান করলেন এই সত্য সুন্দর মল্লবুদের ছায়া আশ্রয় গ্রহণকারীদের প্রথম পর্বের অধিকাংশই ছিলেন যুবক আলী রাজি আল্লাহ তালহ আলী বিন আবি তালেব তিনি তো একেবারে যৌবনের প্রারম্ভে কিশোর অবস্থাতেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন ওমার বিন খাত্তাব রাদী আল্লাহ তাআলা আনু তারাও যখন ইসলাম গ্রহণ করেছিলেন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন একটি যৌবনের গুরুত্বপূর্ণ সময়ে সেজন্য যুব মানসিকতা মৌল্যবোধকে গ্রহণ করার জন্য তারা আগ্রহী আল্লাহ বাহান হওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন হে বিশ্বাসীরা হে ইমানদারেরা উদ হলো ফিসসিল তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো কিছু ইসলামকে মানবে কিছু বিষয় ইসলাম থেকে গ্রহণ করবে কিছু বিষয় তুমি অন্য কোনো আদর্শ থেকে গ্রহণ করবে এটার প্রয়োজন নেই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা চলনে বলনে ভাষণে শাসনে শিক্ষায় সভ্যতায় সকল ক্ষেত্রে ইসলাম এক প্রগতিশীল আধুনিক মডার্ন সিভিলাইজেশন যোগে যোগে সকল যুগের সকল কালের যত চাহিদা রয়েছে ইসলাম পূরণ করে একবার ইতিহাসের দিকে যুবক বন্ধুরা তাকিয়ে দেখুন তো ইসলামের আবির্ভাব যে যুগে হয়েছিল তাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। অন্ধকার যুগ দ্য এজ অব ডার্কনেস ভয়াবহ কুসংস্কারে অসভ্যতা অজ্ঞতা মূর্খতা এমন একটি যুগে ইসলামের বিকাশ আল্লাহ বাহানাোওয়া তালা করান নাজিল করলেন। চাহারু রমাদ আনাল্লাদি অনজিলা ফিহিল খরান হুদাল্লি নাস ওব্বাই গীনাতি মিনাল হুদা আলফুলখন। আল্লাহসু হানোওয়াহা তা আলা সোরাবা খরাায় এই আয়াতে করা নাজিলের উদ্দেশ্য বর্ণনা করেছেন হদাল্লিী নাস মানুষকে সত্য সঠিক পথ প্রদর্শনের জন্য মানুষকে আলোর জগতের সন্ধান দেওয়ার জন্য। মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসার জন্য লিতুখরিজা নাসা মিনাজলো মাতে মানুষকে বের করে নিয়ে আসা অন্ধকার থেকে কোথায় আলোতে মানুষ ছিল অন্ধকারের ভিতরে আধারে নিমজ্জিত আর এ কারণেই সেই যুগকে বলা হয়েছে অন্ধকার যুগ ইয়ামে জাহিলিয়া আর প্রিয়ণবি ভাংমাদুরাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম এরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন হয়ে নীরবে তিনি এই কথাই ভাবছিলেন কেমন করে মানবজাতিকে জাতিকে আধার থেকে বের করে নিয়ে আসা যায় যুবক রাজ বিভ্রান্ত পাপাচারে লিপ্ত চরিত্র ধ্বংস আর যুবকদের ভিতরে হিংস্রতা লোভ লালসা খুনো খুনি মারামারি পাপাচার অন্যায় অত্যাচারে জর্জরিত মানবতা কাঁদছে সভ্যতা চূর্ণ বিচূর্ণ ভাই সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা আজকে দায়িত্ব জ্ঞানহীন তারা আজ স্বার্থের পিছনে অন্ধ তারা ক্ষুদ্র স্বার্থের জন্য রক্তের বন্যা বয়ে দিচ্ছে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষকে হত্যা করে চলছে এমন একটি দৃশ্য রাহমতুল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল আল্লাহু আকবার কাঁদছেন ভিতরে রক্তক্ষরণ হচ্ছে হাই কেমন করে আমি আমার এই জাতিকে উঠাবো উদ্ধার করব এই আধার থেকে কিভাবে নিয়ে যাব আমি তাদেরকে আলোতে তাদের চিন্তার আচ্ছন্ন বাইতুল্লাহ যে ঘর নির্মিত হয়েছিল শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার ইবাদতের জন্য আজকে সেই ঘর আল্লাহকে বাদ দিয়ে সেই ঘরে আজকে স্থাপিত হয়েছে নিজের হাতে তৈরি করা মূর্তি মানুষ আল্লাহকে বাদ দিয়ে তার উন্নত মস্তককে নত করছে মূর্তির সামনে এভাবেই তো আল্লাহ রাসুল ভাবছিলেন রাস্তায় যখন বের হতেন দেখতেন নারী লাঞ্ছিত হচ্ছে যে সময়ে যে জাতির সামনে মানুষের সামনে নারীর সম্ভ্রম মায়ের সম্ভ্রম বোনের সম্ভ্রম হতো লুণ্ঠিত নারীকে বাজারে পণ্যের মতো করা হতো বিক্রয়ে যাদের উপর চালানো হত অমানবিক অমানসিক অকল্পনীয় নির্যাতন কি ভয়াবহ সেই দৃশ্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইতো ভাবছিলেন একটি সভ্যতার কথা একটি আদর্শের কথা যে আদর্শ চলে এসেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন যে আদর্শের জনক পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শের সূচনা একটি সত্য সুন্দর সঠিক চিরন্তন বিশ্বাসকে কেন্দ্র করে আর সেই বিশ্বাসটি আমরা প্রথম পর্বে বলেছিলাম ইলাহা এর চাইতে জগতে আর কোন সত্য সুন্দর সঠিক চূড়ান্ত বিশ্বাস হতে পারে না এ শুধু বিশ্বাস নয় এ সর্বশ্রেষ্ঠ অর্জন একজন মানুষ শিক্ষায় বলুন সভ্যতায় বলুন আদর্শে বলুন চলনে বলুন বলায় বলুন যেভাবেই তাকে মূল্যায়ন করুন না কেন সে যত উচ্চে যত শীর্ষ উচ্চ মার্গে পৌঁছে যাক না কেন কিন্তু তার এই বিশ্বাসের জগৎ যদি হয় আধারে নিমজ্জিত সে যদি সত্য সঠিক সুন্দর বিশ্বাসকে অর্জন করতে না পারে তাহলে সে সবচেয়ে বড় হতভাগা তার জীবন ব্যর্থ মূল্যহীন কারণ সে একটি প্রশ্নের সামনে সে সব জবাব হারিয়ে ফেলবে মান খালা কে তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ এই জবাব তার হবে না সে বলবে লা আদ্রি আমি জানি না প্রশ্ন হবে তাহলে তুমি কি শিখেছ কি অর্জন করেছ তুমি তাকে চেনুনি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মা গাররাকা বিরব্বিকাল করিম আল্লাজি খালাকাকা ফসাউআকা ফাআদালক সুবহানাল্লাহ সম্মানিত যুবক বন্ধুরা আশ্চর্য মহাগ্রন্থ কিভাবে মানুষের চিন্তা চেতনার মূলে তার চিন্তাগুলোকে সম্পূর্ণ লালন পালনকারী তোমার নিয়ন্ত্রণকারী প্রভুর সম্পর্কে কে তোমাকে বিভ্রান্তিতে আধারে অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে তোমাকে বিচ্যুত করে দিয়েছে আধুনিক সভ্যতা এই বর্তমানের বস্তুবাদী সভ্যতা বস্তু 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 জীবনে শুধু বস্তু চাই জীবনে পণ্য ধারণ করতে চাই আজকে মার্কেট দোকান বলুন শপিং মল বলুন মানুষের জীবনের ভোগ বিলাসের উপকরণের অভাব নেই আর এই ভোগ বিলাসের পিছনে আমাদের মানব সভ্যতা ধাবিত হচ্ছে আমাদের বোনেরা। পিপিলিকার মতো পঙ্গপালের মতো পানির স্রোতের মতো ছুটে চলছেন বন্ধুরা দেখুন তো আল্লাসবাহান ওয়া তালা আপনার জন্য যে সৌন্দর্য দান করেছে তার চাইতে এই ভোগবাদী বস্তুবাদী সৌন্দর্য কি উত্তম আপনার বিবেককে আপনি ছেড়ে দিন আপনি মার্কেটের ভোগ্যপণ্য পরিধান করে একজন সেই বর্তমান আধুনিকা বেশভূষায় চলনে বলনে আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করলেন যা ইসলামী মূল্যবোধ সমর্থন করে না এই দৃশ্য আর আপনি আল্লাহ সুবাহান হওয়া তা দেওয়া চমৎকার হিজাব পরিধান করে নিজেকে সংযত মার্জিত এবং পরিচ্ছন্ন পোশাকে আবৃত করে আপনি যখন সেজদায় আল্লাহ সুবাহান হওয়া তা সামনে নত হয়ে পড়েন এই দৃশ্য আপনার ভোগবাদী বস্তু ধারণ করার পরে আপনার হৃদয়ের যে আত্মতৃপ্তি অর্জন হয় ওই তৃপ্তি আর সালাতের ভিতরে নামাজের ভিতরে দাঁড়িয়ে আপনি যখন সাজদায় গিয়ে বলেন আলা প্রভু দয়াময় তুমি বড় পবিত্র উত্ত পবিত্র তুমি মহিয়ান তুমি গরিয়ান তুমি মহিমাময় আমি তোমার সামনে নত আমি তোমার কাছ থেকে শান্তি সুধা অর্জন করতে এসেছি তুমি আমার অন্তরে শান্তি দাও প্রশান্তি দিয়ে আমার হৃদয়কে পরিতৃপ্ত করে দাও আমি আমি একজন মুসলিম আত্মসমর্পণকারী মুসলিম মুসলিম পরিপূর্ণ কমপ্লিট রূপে তুমি আমাকে ইসলামের ভিতরে দাখিল হওয়ার তৌফিক দাও যুবক বন্ধুরা আমাদের এই দোয়া এই চাওয়া কি আল্লাহর কাছে হতে পারে না আসুন চাই তুমি আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হবার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে জ্ঞান বাড়িয়ে দাও রব্বি زدনি ইলমা আমাদেরকে তুমি ইসলামের সুশীতল ছায়া দাও এ পর্যন্ত আমরা এই পর্বের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ এর ওই ধারাবাহিকতায় পরবর্তী পর্বে আমরা যুবকদের কি কি বিষয়ে করা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি আমাদের সেই আলোচনাতেও আপনারা অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শাহীনী জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহ আল্লাহ সুহান তাওহেদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত্ত দেখুন আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হল ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কলহ্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পালাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহ আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ক্লাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম ওয়ালামেকুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেশ বাংলা মানবতার সমাধান